হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি আজকে রিভার ক্রুজ দেখবো বলে। তো রিভার ক্রুজে উঠে আমি আজকে বিদ্যাসাগর সেতু এবং হাওড়া ব্রিজের তলা দিয়ে ঘুরে ঘুরে দেখবো এবং তোমাদের সকলকে দেখাবো। দেখো কত লম্বা লাইন পড়েছে এখানে, 400 থেকে 450 লোক হয় প্রায়। তো আমরা এখন ঢুকছি ভেতরের দিকে। অবশেষে আমি টিকিট কেটে ভেতরের দিকে প্রবেশ করেছি এবং টিকিটের মূল্য এখানে অনলি ফর 190 টাকা পার হেড। বাদিকে রয়েছে যে ক্রুজটা, সেই ক্রুজটা অনলি যাবে হচ্ছে দক্ষিণেশ্বর থেকে বেলুড় পর্যন্ত। এবং ডান দিকে আমাদের রয়েছে ময়ূরপঙ্খী নাও, যেটার দিকে আমি ক্রমশ এগিয়ে চলেছি এবং আস্তে আস্তে সামনের দিকে এগোচ্ছি। তোমরা দেখতে থাকো, এখানে অনেকগুলো ক্রুজ দাঁড়িয়ে রয়েছে, এক একটা এক এক দিক ছাড়ে। তো আমরা ক্রুজের যেটা উঠবো সেটার দিকে চলে এসেছি। তো আমার খুব ইচ্ছা আছে যে দোতলায় উঠবো ক্রুশে এবং ঘুরে ঘুরে তোমাদের সকলকে দেখাবো। তো আমি এগিয়ে যাচ্ছি ক্রমশ সামনের দিকে। তো নিচে যে পোর্শনটা রয়েছে এখানে সমস্ত বয়স্করাই বেশিরভাগ বসে, তারা সামনের দিকে বসে ওপরে উঠতে পারে না, যেহেতু তারা নিচে বসে আনন্দ উপভোগ করে। তো আমি আস্তে আস্তে ওপরের দিকে উঠে যাব এবং আস্তে আস্তে তোমাদের দেখাতে শুরু করব ওপরের সৌন্দর্য, ভিউ কতটা সুন্দর। চলো লেটস গো। নাও এগিয়ে চলেছে সামনের দিকে। বিদ্যাসাগর সেতু তোমরা দূর থেকে দেখতে পাচ্ছ, আমি যতটা পারছি তোমাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব এখান থেকে। তো সামনে প্রকৃতির যে কি সুন্দর শোভা সেটা তোমরা দেখতে পাবে। অবশেষে ক্রমশ সানসেট হয়ে যাচ্ছে, কারণ কুয়াশাও ছিল, সেই জন্য যতটা পেরেছি তোমাদের দেখানোর চেষ্টা করেছি আমি। সূর্য আস্তে আস্তে অস্ত হয়ে যাচ্ছে, সানসেটটা যে কি সুন্দর লাগছে, তোমরা জলের এত সুন্দর ভিউ সে বলে বোঝানো যাবে না। ময়ূরপঙ্খী চলে এসছে একদম হাওড়া ব্রিজের তলায়। তো হাওড়া ব্রিজের সন্ধ্যের বেলায় লাইটের যে কি সুন্দর অপরূপ শোভা তোমরা দেখতে থাকো। অনেক দিনের পর ইচ্ছা ছিল আজকে হাওড়া ব্রিজের তলা দিয়ে যাবো বলে। তো আজ এতদিন পর আমার ইচ্ছাটা পূরণ হতে চলেছে, এত সুন্দর লাগছে। পঙ্খী নাও এর মধ্যে যে এত সুন্দর লাইভ পারফরমেন্স হয় তা তোমাদের আজকে আমি দেখাবো। কি সুন্দর ডান্স করে দেখো, প্রত্যেকে এখানে খুব ভালো নাচে। Yeah.
আমাদের ঘোরানো প্রায় শেষ হয়ে গেছে, 7টা বেজে গেল, তাই আমার ভিডিওটাকে আমি আর লম্বা করলাম না, এখানেই ভিডিওটা আমি শেষ করতে চলেছি। চলো গুড নাইট, শুভরাত্রি। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের, তাহলে সকলে তোমরা লাইক শেয়ার এবং কমেন্টস করে দিও এবং সাবস্ক্রাইব করতে ভুলো না।